পূজা দিনে আমার দুটো পার্ট, পার্ট ওয়ান হয়ে গেছে, এবার পার্ট টু। মা শাড়ি দুটো বের করে দিয়েছে, মানে শাশুড়ি মায়ের কথা বলছি, আমি শ্বশুর বাড়িতে গেছি, যদিও যেখানে থাকি সেটাও শ্বশুর বাড়ি, এটাও শ্বশুর বাড়ি, মানে আমি গ্রামের বাড়িতে গেছি, সেখানে মা বাবা থাকে। আপনারা তো অনেকবার অনেক ব্লগে দেখেছেন, তো দুটো নতুন শাড়ি ছিল, ছাপা শাড়ি, মা বার করে দিল যে কোনটা পরতে চাও পরো। আমি বললাম তা দুজনে দুটোই পরিয়ে এসো, আমি একা বা পরবো কেন। তো দুজনে দুটো শাড়ি পরে নিলাম বন্ধুরা, পূজার জন্য জোগাড় করছি, মানে জোগাড় করতে চলেছি, কারণ পূজার জোগাড় অনেকটা, ধোয়া মোছাগুলো সব হয়ে গেছে, মা করে রেখেছিল, আমি বাকিটা এসে করেছি, এবারে আলপনাটা দিয়ে নেব, তারপরে অন্য কাজ। তো আলপনা দিতে শুরু করেছি বন্ধুরা, আলপনা তো দেব, তার সঙ্গে একটু গানটাও শোনা যাক, তাই কি না? ঠাকুরের কাছে আলপনা দেওয়া প্রায় রেডি হয়ে এসছে বন্ধুরা, আর একটু হলেই হয়ে যাবে। এই যে গোল 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 যে করেছি, তার চারিপাশে এই নকশাটা করলেই আমার কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি ধূপদানিতে ধূপ রেডি করব, প্রদীপে সলতে তেল সলতে রেডি করব, তারপরে আমি ঠাকুরের ফুল দিয়ে সাজিয়ে ফলগুলো ধুয়ে রেডি করে তারপরে আপনাদের সামনে দেখাচ্ছি। থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে, গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান, দীপ জ্বলে সাজে শাখ বাজে তোমার বাহনে, পুষ্প আর ভুয়াদি দেই মা তোমার চরণে, হাই করছে দেখেছেন এক ঘন্টা ধরে হাত নেড়ে। তুই কোথায় যাচ্ছে বলবে তো? একটু এই পূজা প্যান্ডেলে যাচ্ছি। কোথায়? পূজা প্যান্ডেলে। কি করতে? এই যাচ্ছি একটু দেখি কেমন হয়েছে। আর ছেলেকে কি খাওয়াতে যাচ্ছে সেটা বলবে তো? চাউমিন খাওয়াতে যাচ্ছি। ছেলেকে নিয়ে চলেছেন বর্মশাই, আমাদের পাশেই ক্লাব, ক্লাবে ঠাকুর উঠেছে আর অনেক দোকানও বসেছে, ঘুরিয়ে আনুক আমি পূজা সেরে নিই। বর্মশাই ফিরে এসছে মেলা থেকে, আমাদের পাশেই একটা বাড়ি পরেই আমাদের ক্লাব, সেখানেই ঠাকুর উঠেছে, সেখানে অনেক দোকান বসেছে, ছেলেকে নিয়ে কিছু খাইয়ে এনেছে আর চাউমিন তার জন্য কিনে এনেছে, সে বলছে এতটা আমি খেতেই পারবো না, এক প্যাকেট খাওয়া সম্ভবও নয়, তো তাই একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো আমাকে বলছিল তো ডিম দেওয়া আছে বলে আমি আজকে খাবো না, তো উনি খেয়ে একটু কমিয়ে দিক, তারপরে আমার ছেলে খাবে।
তো রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। মা তো ছোলার ডালটা করেই নিয়েছে, আর লুচিটা তো একজন বেলে দিলে আর একজন ভাজলে সুবিধা হয়, আর আমার ওদিকে পূজাও সারা হয়ে গেছে, তো ওই জন্য আমি লুচি ভাজতে চলে এসেছি, মা বেলে দিচ্ছে। সেই সময় আমার ছেলে তার ডার্লিং, তার ডার্লিং মানে ওর ঠাকুমা, ও ঠাকুমাকে খুবই ভালোবাসে, তো ঠাকুমাকে দিয়ে খাচ্ছে, আমাকেও দেয়, আমি খাবো না আজকে। তো ঠাকুমা আর নাতির প্রেম তো দেখলেন, মানে আমার ছেলে এইরকম, আমরা আমাদের কাছেই তো থাকে, আমাদেরকে না দিয়েও খায় না। আজকের আমার খেতে নেই, তা ওর বাবা খেয়ে নিয়েছে, আর ওর ঠাকুর দাদা তো পূজার দায়িত্বে আছে, এখানে নেই না, তো সবাইকে দিয়ে খায়, এটা ওর অভ্যাস হয়ে গেছে ছোট থেকে, তো ভালো অভ্যাস এটা দিয়ে খাওয়াটা। তো যাই হোক বন্ধুরা, এবারে আমি লুচি ভাজা শুরু করে দিয়েছি, লুচি বেশি করব না, অল্প করেই লুচি করব, তার কারণ হচ্ছে লুচি খাওয়ার লোক নেই আমাদের বাড়িতে, বাবা খাবে হয়তো চারটের মতো, বাবার ছেলে মানে আমার বড়মশাই ওই রকম খাবে, আমি খাবো সে একটা বা দুটো, মারও তাই, মাও তেমন খেতে চায় না, ছেলেও তাই, তাই কম করে লুচি ভেজে নেব। লুচি কোনোটা ভালোই ফুলছে, ফুলকো ফুলকো লুচি ফুলছে, আর কোনোটা আবার ফুলছে না। তো যাই হোক ভেজে নিয়ে তারপরে আবার কথা বলছি। ভয়েস রেকর্ড দিতে দিতে কথা বলা বন্ধ দিলাম, এই কারণে পাশে আমাদের, আমরা কাকদের বাড়িতে চলে এসেছি, পাশে তো রাস্তা, ও বাড়িতেও রাস্তার পাশে ঘর, এ বাড়িতেও তাই, গাড়ি ঘোড়া চললে খুব অসুবিধা হয়, আর মাইকে হাঁকিয়ে যাচ্ছে কী কারণে, সেই জন্য আমি থেমে গেলাম। তো যাই হোক বন্ধুরা, আমাদের লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে, মা প্রসাদ খাচ্ছে, তার আগে মায়ের নাতি আর মায়ের ছেলে খেয়েছে, আর এবারে আমিও, আমি আর মা খাচ্ছি প্রসাদ, আর বরমশাই এসেছে ক্লাব থেকে এক্ষুনি, বললো যে খেতে দাও। তো লুচি আর ছোলার ডাল দেওয়া হয়েছে, আরও তরকারি যে দুপুরে নিরামিষ যে হয়েছিল সব আছে, এই জন্য আর ঘুগনিটা করলাম না, মটর ভিজানোটাই থেকে গেছে। তা বরমশাই এই যে ক্লাব থেকে এসেছে, এই চন্দনের ফোঁটা দিয়েছে, বাবা কত কবে থেকে পূজারি গো, এত পূজার ফোঁটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আদৌ পূজার ভক্তি আছে তো, এইসব নিয়ে আর কি করছে আমার ছেলে, দেখেছেন ও একদম ক্যামেরার সামনে আসতে চাইবে না। তো বরমশাই বলছে এতটা খাবো না, তো আমি তো আছি, আবার চিন্তা কিসের, তাই বললাম যে আমি আছি যখন তাহলে আমিও একটু ভাগ বসিয়ে দিই, বলে মায়ের ভাগ থেকে প্রসাদ খাচ্ছি আর বরের ভাগ থেকে লুচি আর ছোলার ডাল খাচ্ছি। তা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি আর মা এবারে রেডি হয়ে নিচ্ছি, মানে শাড়িটা পরেছিলাম একটু ভালো করে ঠিকঠাক করে নিলাম, যেহেতু বাইরে একটু বার হব, মানে আমাদের পাশেই একদম ক্লাব একটা ঘর পরে, তবুও ক্লাবের ঠাকুর দেখে একটু পাশে এপার ওপারে একটু যাব ভাবছি, এখানে অবশ্য কোনো অসুবিধা নেই, শাড়ি ছাপা শাড়ি পরে এপার ওপারে যা যায়, গ্রামে যেমন হয় এটা কোনো ব্যাপার না, আর তাছাড়া আমি আর মা একসঙ্গে যাচ্ছি, এটাই আমাদের বেশি ভালো লাগছে, মায়ের তো বয়স হয়েছে অতটা হাঁটতে পারে না, কাছাকাছি একটু ঘুরে চলে আসবো। আমাদের ক্লাবের বা পাড়ার ঠাকুরটা দেখে তারপরে মেলা দেখালাম বন্ধুরা, ওখানে এক যা তার মেয়ের জন্য নাচের গয়না কিনছে, আমাকে বলছিল কোনটা কিনবে, তো আমি বললাম তোমার মেয়ে যেটা পছন্দ করছে সেটাই কেন। তারপরে ফুচকা দোকানে এসেছি, মা বলছে ফুচকা খাবো না ভীষণ টক হয়, তো আমি খেয়ে দেখলাম খুব একটা টক না, ওই জন্য মাকে একটা খাইয়ে দেখালাম, যদি খায় তা বললো না না টক আছে আমি খাবো না, আর শরীর খারাপ হতে পারে বয়স্ক মানুষ, তাই আমি আর আমার ছেলে খাচ্ছি, ছেলে বাবার সাথে খেয়ে গেছিলো আবার আমার সাথে, ছেলে খুব ফুচকা খেতে পছন্দ করে,
তো যাই হোক বন্ধুরা, ওখান থেকে চলে গেলাম পাশের পাড়ায়, হালদার পাড়া বলে একটা জায়গা আমাদের পাশে, সেখানে ঠাকুর দেখতে। ছাইখড়ি না, এটা পাকাটি দিয়ে প্যান্ডেল করেছে, আর ঠাকুরটা দেখুন খুব সুন্দর, খুব খুব সুন্দর, ঠাকুর তো সুন্দরই হয়। তো যাই হোক, ওখান থেকে আবার ফিরে চলে এলাম আমাদের ক্লাবের কাছে। এই ময়ূরটা আপনাদের মনে হয় দেখানো হয়নি, এই ভেবে আবার আপনাদের দেখাচ্ছি। এখান থেকে এবারে চলে যাব আমাদের পাশের আরেকটা পাড়ায়, পূর্ব পাড়া বলে, সেই পূর্ব পাড়ায় আমরা চলে যাব। সেখানে ঠাকুর দেখতে যাব ভেবেছি, কিন্তু সেখানে গিয়ে দেখলাম অনুষ্ঠান হচ্ছে। তো অনুষ্ঠানের কিছু দৃশ্য আপনাদের সামনে একটু তুলে ধরছি, কিন্তু গানটা দিতে পারছি না বন্ধুরা, গান দিলেই তো কপিরাইট আসবে, আপনারা অনেকেই জানেন। তো এত লোক হয়েছে দেখুন বন্ধুরা, পূজার দিনেও যে এত লোক দেখছে এই অনুষ্ঠান, এটাও খুব ভালো লাগছে। আর পরপর নাচ গান হচ্ছে, ইনিবিনি টাপাটিনি সেই সুরে সেই গানে নাচছে, এই যে নাচটা দেখেই বুঝতে পাচ্ছেন। আর আরেকটা এর পরে দেখাবো, সেটা ফাগুনেরই মোহনায়। তো যাই হোক বন্ধুরা, আমরা শুধু নাচ দেখবো অথচ গান শুনতে পারবো না, খারাপ লাগছে না? ওই জন্য অন্য গান শুনি আর এই নাচটা উপভোগ করি। গান শুনছি ঠাকুরের, লক্ষ্মী ঠাকুরের, আর নাচটা হচ্ছে কিন্তু ইনিবিনি টাপাটিনি, ওই জন্য খুব একটা ভালো লাগছে না। কিন্তু কি করা যায় বন্ধুরা, গান তো দিতে পারছি না, কপিরাইট আসবে, আপনারা যারা ইউটিউব করেন অনেকেই জানেন। তো যাই হোক বন্ধুরা, এই বাচ্চাটা যে নাচছে, এই বাচ্চাটার সঙ্গে আমার এক ছাত্রীর মিল আছে, তাই বলছে আমার ছেলে, বলছে বোনুর মতো লাগছে। এই গানটা হচ্ছে ফাগুনেরই মোহনায়, তো আপনারা বুঝতেই পাচ্ছেন অনেকে। তো এবারে বাড়ি ফিরে এসেছি বন্ধুরা, একদম ক্লান্ত হয়ে শুয়ে পড়েছি, সারাদিনে বেশ খাটুনি গেছে, হেঁটে হেঁটে ঠাকুর দেখে ক্লান্ত হয়ে গেছি, এসেই শুয়ে পড়েছি। এবারে ড্রেসটা চেঞ্জ করবো, হাত পা ধুয়ে শুয়েছি, ড্রেসটা চেঞ্জ করবো। তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এখানকার পূজা, ঠাকুর কিছুটা দেখেছি, পুরোটা দেখা হয়নি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, গুড নাইট।